আছে আমার পরম সৌভাগ্য, কারণ ত্রিজগতর প্রতি যদুপতিক লভিরতার ফল। হে বিশ্ব ব্রহ্মাণ্ডর গৰাকী, হে প্রভু কমললোচ, এই দিনহি নারদর শত সহস্র কোটি প্রণিপা করিব গ্রহণ প্রভু। উঠ দেবর্ষি, ভাল তুষ্টময় তোমার ভক্তি, তোমার আগমনে প্রবৃত্ত করিলে আজি দ্বারকা নগর। দেবর্ষি প্রভু, তোমার সঙ্গে আলোচনা করে পরম তৃপ্তি লাভ করো আমি হৃদয়ের মাজ। সচানে প্রভু, কিবা সন্দেহ দেবর্ষি? তেনে কথা কিয় কহে লীলাম? আপনার তুষ্টর কারণে দিনে নিশায় মাত্র এই নারদে নিজের কর্তব্য করেছে পালন, আর তেনেস্থলত জগতের পালন হার নারায়ণ সন্দেহ করে কিয়নো দুব প্রভু পাপাকত নহয় দেবর্ষি। তেনে ভাব তুমি কদাপিতো নানিবা মন, তোমার অবিহনে মই নহয় সম্পূর্ণ। প্রভু তুমি মোর কিরীটি হীর, হে দেবর্ষি প্রভু, ধারাহারে ঢালি দিয়া হরিনাম অমৃত সুরর যমুনা ইচ্ছা মতে পান করে তৃপ্ত হও আমি, আর তৃপ্ত হোক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জগতর নাথ। অতি উত্তম দেবর্ষি, পারো কোৱাচোন দেবর্ষি, এই জগতর সংবাদ কি? নারায়ণ স্বয়ং ত্রিজগতর প্রতি জনার্দন আজি মই কব লাগে এই জগতর সংবাদ। শুনক তেন্তে প্রভু, সভাপতি খালগৈ রুক্মিণী দেবীর স্বয়ম্বর সভাত পোৱা দারুণ অপমানর প্রতিশোধ লোবর বাবে পরিকল্পনা কিন্তু করেছে যুব। তেন্তে এইবার ভীষণ দুর্যোগ মিলিব জগত, প্রভু ঘনে ঘনে উঠিব তরঙ্গ বহুন ধরের বৈচিত্র। চলনা চলনা গাড়ি নিশ্চয় চলনাত পারগ, এই কথা মই আগেই জানিব লাগিছিল, কিন্তু সেই জনার্দ এই সৃষ্টির আদি অন্ত বুঝিব পৰা শক্তি মোর একেবারেই অভাব। তথাপিতো সেই জনার্দ এটি কথা কোকসন, জানিব পারিছিল আপনার পারিষদ জয় আর বিজয়ী তিনজন মত্যত করিলে ধারণ, কিন্তু প্রভু নাইভাজনো তেওঁলোকর মুক্তির সময় সমাগম। দেবর্ষি প্রভু, তুমি বড় চতুর,
নিশ্চয় হৈছে সমাগত পারিখ জয় আর বিজয় প্রভু তিনি জন্মর শেষ জন্ম রূপে শিশুপল আর দন্ত বক্র রূপে ধরিছে জনম প্রভু গতিকে দুয়োকে নিজ হতে বিনাশ করি পুনর স্থান দিম্বই বৈকুণ্ঠ নাহেৰ মনত সংশয় ঈশ্বৰমই তুমি ভগৱান ঈশ্বৰপূৰ্ণ অৱশ্যে হবই তোমাৰ বাৰ্ষিক প্ৰভু পূৰ্ণ সময় তোমাৰ দুখানি চৰণত জনাই প্ৰণাম এবে দেখে মাগি সুবিধা দ্বাৰকাৰ ভগৱানে হৰি দেখিলো নয়নে